हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादे सकल के जानाई स्वागतम। आमी नाजमूस। आज इतिमध्ये केंद्र सरकार तरफ थेके उठे एसेछे सकल देशबासीर जन्य आरो एकटी दारुण सुखबर। एई कठिन परिस्थितिते जेखाने लक व्यापक संकटे रयेछे राज्य एबं देशबासी, ठीक एई मुहूर्तेई केंद्र सरकार तरफ थेके सकल देशबासीर जन्य आरो एकटी विशाल बड़ घोषणा, जेखान थेके नगद 5000 टाका पाबेन। किभाबे पाबेन एई 5000 टाका बा कारा कारा पाबेन देखे नेब विस्तारित। एबं भारतीय स्टेट बैंक तरफ थे के आरो एक बड़ घोषणा जदि आपनार काछे भारतीय स्टेट बैंक बई थेके थाके। अति स्वल्पक्षणेर भिडियो, ताई भिडियोटिके मोटो स्किप ना करे प्रथम थेकेई शेष पर्यन्त देखते थाकुन। तो फ्रेंड्स, आलोचना शुरू करार पूर्वे आपनादेर काछे एकटा रिक्वेस्ट, आपनि जदि आमादेर चैनेले नतून होये थाकेन तो चैनल किंबा भिडियोर नीचे देखुन एकटा रेड कलर सबस्क्राइब बाटन रयेछे, एखाने प्रेस करे सबस्क्राइब करबेन एबं पाशेर एई छोट मतो बेल आइकनटिकेও বাজিয়ে দিবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে সকল দেশবাসীর জন্য যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে রয়েছে আজ আরো একটি বড় আপডেট। যারা মূলত ইউপিআই অথবা ইয়োনো অথবা অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকেন বা নেট ব্যাংকিং ব্যবহার করে থাকেন তাদের জন্য বড় দুঃসংবাদ। শুক্রবার 21 মে রাত থেকে বন্ধ হয়েছে স্টেট ব্যাংকের অনলাইন পরিষেবা। রাত 10:45 থেকে 22 তারিখ শনিবার মধ্যরাত 11:15 পর্যন্ত কাজ করবে না স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং, INB, ইয়োনো অথবা লাইট অথবা UPI সহ যতগুলি পেমেন্ট সিস্টেম রয়েছে অনলাইন সমস্ত পরিষেবা। কারণ হিসাবে বলা হয়েছে উই উইল বি আন্ডারটেকিং মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস, অর্থাৎ স্টেট ব্যাংকের ওয়েবসাইটটি মেরামতের জন্য অথবা স্টেট ব্যাংকের ওয়েবসাইটটি উন্নততর করার জন্য তাদের কাজ চলতে থাকবে, যার ফলে এই কতদিন স্টেট ব্যাংকের অনলাইন পরিষেবা থেকে বঞ্চিত থাকবে সকল গ্রাহকরাই। অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতে রয়েছে আরো একটি দারুণ সুখবর, ভ্যাকসিন নেওয়ার ছবি শেয়ার করলে 5000 টাকা দিচ্ছে সরকার। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, দেশে নতুন করে কোভিড আক্রান্ত সংখ্যা ক্রমশ বেড়ে চলায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার টিকাকরণ প্রচারকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে। এখন 18 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিককে দেয়া হচ্ছে টিকা। এই পরিস্থিতিতে ঘরে বসে টিকা নিয়ে আপনিও পেতে পারেন 5000 টাকা, যা সরাসরি সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার। কোন ব্যক্তি ভ্যাকসিন নেওয়ার ছবি একটি দুর্দান্ত ট্যাগলাইনের সঙ্গে শেয়ার করলে 5000 টাকা নগদ পুরস্কার পেতে পারেন সরকারের কাছ থেকে। হাফেন সরকারের একটি ওয়েবসাইট রয়েছে mygov.in, এই ওয়েবসাইট যেখানে প্রত্যেক মাসে কিছু না কিছু প্রতিযোগিতা চলতেই থাকে। তবে ইতিমধ্যে সরকারের তরফ থেকে জানানো, যদি কোনো ব্যক্তি ভ্যাকসিন নিয়ে থাকে ওই ভ্যাকসিনের ছবি সহ একটা যদি সুন্দর ট্যাগলাইন দিয়ে থাকে আর তার ছবিটা যদি ওই কম্পিটিশনে ফার্স্ট থাকে তাহলে পেতে পারেন সরকারের কাছ থেকে সরাসরি 5000 টাকা। যেখানে সরাসরি দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে বড় করে পিকচারও দেওয়া রয়েছে। আর এটি পেতে গেলে আপনাকে আসতে হবে www.mygov.in এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে এমন একটি পিকচার দেখতে পাবেন যেখানে সরাসরি ক্লিক করে লগ ইন টু পার্টিসিপেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আপনি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে লগইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে আপনার ভ্যাকসিন নেওয়ার ছবি এবং সুন্দর একটি ট্যাগলাইন দিতে হবে, যার ফলে আপনার ওই ছবি ভ্যাকসিন এবং ট্যাগলাইন যদি সবার থেকে সেরা হয়ে থাকে তাহলে আপনি 5000 টাকা পাবেন। তবে অন্যদিক তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।